প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? যে যেখানেই থাকো না কেন, যত দূরে থাকো না কেন, সবাইকে জানাচ্ছি ঈদ উত্তর শুভেচ্ছা। ঈদের পরবর্তীতে আজকে আবার তোমাদের মুখোমুখি দাঁড়িয়ে এই আমি, সেই আমি যে তোমাদের যে পাঠ্য বিষয়, যে কোর্সের শিরোনাম দর্শনের সমস্যাবলী, সেই সমস্যাবলীর দর্শনের একটি উল্লেখযোগ্য বিষয় বিবর্তনবাদ বা অভিব্যক্তিবাদ। এ নিয়ে ইতোপূর্বে হয়েছে অনেক আলোচনা, হয়েছে অনেক পর্যালোচনা। বিবর্তনবাদ, বিবর্তনের কথাটি যখনই উচ্চারিত হয় তখনই কেন জানি পরিবর্তন কথাটি নিজের মনের অজান্তেই চলে আসে। বিবর্তন মানে কি? সহজ সরল কথায় বলা যেতে পারে এক ধরনের পরিবর্তন। কেমন পরিবর্তন? সেক্ষেত্রে বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন, বিভিন্ন প্রকৃতি বিজ্ঞানী, জীববিজ্ঞানী, উদ্ভিদবিজ্ঞানী বিভিন্নভাবে তাদের দৃষ্টিকোণ থেকে এ বিষয়ে তাদের অভিমত উপস্থাপন করেছেন। কিন্তু মোদ্দা কথাটি হচ্ছে, ইতোপূর্বেকার আলোচনার মধ্য দিয়ে আমরা যেটা জেনেছি সেটি হচ্ছে, এই জগৎ হচ্ছে বিশাল জগৎ, বস্তুর জগৎ, আর বস্তুর মধ্যে রয়েছে যে অন্তর্নিহিত শক্তি, সেই শক্তির ক্রিয়া বিক্রিয়ার মধ্য দিয়ে কি হয়েছে, নিয়ত পরিবর্তন সাধিত হয়েছে। আর এই পরিবর্তনের ধারাবাহিকতায় পূর্ববর্তী স্তর পরবর্তী স্তরে, তার পরবর্তী স্তরে উপনীত হয়েছে, অর্থাৎ ঘটনার একটি ক্রমিক এবং শৃঙ্খলাপূর্ণ রূপান্তর কিংবা পরিবর্তনের লক্ষ্য করি তাদের বক্তব্যে। এখন এই যে ক্রমিক ও শৃঙ্খলাপূর্ণ পরিবর্তন কিংবা রূপান্তর, সেই ব্যাখ্যা দিতে গিয়ে যারা যান্ত্রিক বিবর্তনবাদের সমর্থক তারা তাদের বক্তব্যটাও নিয়ন্ত্রণের কথা বলে, আর যারা উদ্দেশ্যমূলক বিবর্তনবাদের সমর্থক তাদের বক্তব্যেও আমরা নিয়ন্ত্রণের গন্ধ পাই। কীরকম? খেয়াল করো, আমি এখানে তোমাদের লেখার সুবিধার্থে লিখে রেখেছি, উপস্থাপন করেছি, যান্ত্রিক বিবর্তনবাদ মোদ্দা কথাটি হচ্ছে, অতীত নিয়ন্ত্রণ করে বর্তমান এবং ভবিষ্যৎকে। অর্থাৎ অতীত নিয়ন্ত্রণ করে বর্তমান এবং ভবিষ্যৎকে। বর্তমান সময়টি আমরা যে অবস্থায় আছি, যে অবকাঠামোয় দাঁড়িয়ে আছি এমনতর ছিল না, এ অবস্থায় উপনীত হয়েছে তার পূর্ববর্তী অবকাঠামোটি যেমনটা ছিল, তার অন্তর্নিহিত রূপ রং শক্তি তার ফসল হচ্ছে এই বর্তমান। এবং এই বর্তমান সময়টি যেভাবে আমরা পার করছি, যে অবয়বে, যে আকারে, যে পরিবেশে, সেটা থিতু হয়ে থাকবে না, সেটার আবার আরেকটা পরিবর্তন ঘটবে পরবর্তী স্তরে, অর্থাৎ ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটি স্তর তার পূর্ববর্তী স্তর দ্বারা নিয়ন্ত্রিত। আর উদ্দেশ্যমূলক বিবর্তন বাদে সেখানেও নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে অবশ্য ভবিষ্যৎ উল্টোভাবে, ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে অতীত এবং বর্তমানকে। অর্থাৎ এই মহাবিশ্ব হচ্ছে এক পূর্ব পরিকল্পনার ফসল, এবং তুমি আমি আমরা সবাই সেই পূর্ব পরিকল্পনার যে ফসল, যেই ক্রমধারা, সেই ক্রমধারার মধ্য দিয়ে অতীত থেকে বর্তমান, বর্তমান থেকে ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছি একটি লক্ষ্য কিংবা উদ্দেশ্য সাধনের তরে। এটা ছিল দুই মতবাদের মোদ্দা কথা। তাহলে দেখা যায়, যান্ত্রিক বিবর্তনবাদ যেমনি করে নিয়ন্ত্রণের কথা বলে, উদ্দেশ্যমূলক বিবর্তনবাদও তেমনি করে নিয়ন্ত্রণের কথা বলে। আর এই নিয়ন্ত্রণবাদকে আমরা অদৃষ্টবাদের সাথে সাযুজ্য খুঁজে পাই। ওকে, তাহলে এই যে দুটো মত, এই যে দুটো পথ, এই বক্তব্যে
অনেক কিছুই আছে যা আমাদের মনকে তুষ্ট করে না। কি কারণে তুষ্ট করে না? যৌক্তিক কারণে তুষ্ট করে না। যেহেতু দর্শন হচ্ছে যুক্তির নিরিখে জীবনের ব্যাখ্যা, দর্শন হচ্ছে যুক্তির নিরিখে জগতের ব্যাখ্যা। বিজ্ঞানীদের দেয়া যেসব তথ্য উপাত্ত আছে, সেই তথ্য উপাত্তের মধ্য দিয়ে লব্ধ যে জ্ঞান, সেই জ্ঞান আমাদেরকে নূতন নূতন দৃষ্টি ভঙ্গি কিংবা নূতন নূতন ভাবনার ক্ষেত্রে হয়তোবা খোরাক যোগাচ্ছে, কিন্তু মূলত সব কিছুই আমরা করছি বিচার বিশ্লেষণ একটি হাতিয়ারের মধ্য দিয়ে। আর সেই হাতিয়ারটি কি? সেই হাতিয়ারটি হচ্ছে যুক্তি। আমরা দুটো মতের মধ্যে সীমাবদ্ধতা খুঁজে পাই, কারণ উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ কিংবা যান্ত্রিক বিবর্তনবাদ, প্রথমে যান্ত্রিক বিবর্তনবাদের কথা বললে পরেই আমরা বিখ্যাত জীববিজ্ঞানী ডারউইনের কথা বলি। ডারউইনের পাশাপাশি আছে ল্যামার্ক, পাশাপাশি আছে হার্বার্ট স্পেন্সারের নাম চলে আসছে। তারা যেভাবে ব্যাখ্যা দিয়েছে, ব্যাখ্যা দিতে গিয়ে ডারউইনের কথাই ধরা যাক না কেন, তিনি কি বলেছেন? যোগ্যতমের বাঁচার অধিকার। তিনি কি বলেছেন? প্রাকৃতিক নির্বাচনের মধ্য দিয়ে এগিয়ে গিয়েছে এই জগতে, এই জীবনের, এই সভ্যতার ক্রমবিকাশ। এখন প্রাকৃতিক নির্বাচন অর্থাৎ প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে যেই সব প্রাণীকুল নিজেকে খাপ খাওয়াতে ব্যর্থ হয়েছে, তারা হারিয়ে গিয়েছে ইতিহাসের অতল গহ্বরে। আর যারা সেই প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাওয়াতে পেরেছে, খাপ খাওয়াতে গিয়ে নিজেদের অঙ্গ প্রত্যঙ্গের যে সঞ্চালন করতে হয়েছে, সেগুলো হয়েছে তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর, সেগুলো হয়েছে ধারালো, সেগুলো হয়েছে আরও আরও সক্রিয়। এখানেই শেষ নয়, কি হয়েছে তাদের বক্তব্য, এই যে সক্রিয়তা, এই যে ক্ষমতা, সেটা তার উত্তরসূরিদের মধ্যে আমরা তার লক্ষ্য করি, আমরা তার সেই বৈশিষ্ট্যগুলো খুঁজে পাই। কিন্তু তোমরা জেনেছো ইতোপূর্বে ভাইসম্যান বলেছেন নো, কি বলেছেন? যে জনন কোষের পরিবর্তন ছাড়া কোনোভাবেই পরিবর্তন সম্ভব নয়। তাহলে তাদের যে বক্তব্যের ত্রুটি বিচ্যুতি, সেগুলো যেমনি করে আমাদেরকে ভাবায় কিংবা দোলায়, ঠিক তেমনি করে উদ্দেশ্যমূলক বিবর্তনবাদের যে বক্তব্য, সেখানেও রয়েছে কিছু ত্রুটি বিচ্যুতি যেগুলো আমাদেরকে সন্তুষ্ট করে না। অর্থাৎ প্রত্যেকটি কার্যক্রমেই যদি ভবিষ্যতের দিকে আমরা যে এগিয়ে যাচ্ছি, সেই এগিয়ে যাওয়াটা যদি হয় কোনো এক অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণের মধ্য দিয়ে চালিত হওয়া, তাহলে ব্যাখ্যাটি বোধ হয় যথার্থতা খুঁজে পায় না, আমাদের স্বাধীনতা থাকে না, চিন্তার ক্ষেত্রে স্বাধীনতা থাকে না, কর্মের ক্ষেত্রে, কারণ আমরা তো সব কিছুই পূর্ব নিয়ন্ত্রণের মধ্য দিয়ে, সেই ন্যাচারাল পাওয়ার নয়, সুপার ন্যাচারাল কোনো পাওয়ারের ইচ্ছে অনুযায়ী আমরা সেই একের পর এক সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যদি হয় জীবনের ব্যাখ্যা, এই যদি হয় জগতের ব্যাখ্যা, নিশ্চয়ই যুক্তি দিয়ে সেটাকে বোধহয় আমার মন কিংবা তোমার মনকে সন্তুষ্ট করতে পারে না। কারণ আমাদের যদি স্বাধীনতাই নাই বা থাকলো, তাহলে আবার ওই যে বলা হয় পাপ পুণ্যের হিসেব হবে পরকালে, ইহকালে যেই সব কর্মকাণ্ড সেই হিসেবে যে পাল্লা, সেটাও বোধহয় সেই বক্তব্যটিও পানসে হয়ে যায়। তাহলে কোন বক্তব্যটি যে যথার্থ অধিকতর গ্রহণযোগ্য, সেটা এখন প্রশ্নবোধক চিহ্ন হয়ে তোমার সামনে, না শুধু তোমার সামনে কেন, তোমার সামনে আমার সামনে ঝুলছে। আর এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছিলেন আরেক দার্শনিক, কি তার নাম? তিনি হচ্ছেন ফরাসি দার্শনিক হেনরি বার্গসো। হেনরি বার্গসো তিনি বলেছেন নো, জীবন এবং জগতের যে ক্রমধারা, এই যে একটি অবস্থা থেকে আরেকটি অবস্থায় উপনীত হওয়া,
এই ক্রমধারার মধ্যে নেই কোনো নিয়ন্ত্রণের গন্ধ, সমস্ত কিছুই হচ্ছে কি, সমস্ত কিছুই হচ্ছে নব নব সৃষ্টির স্রোতধারা। অর্থাৎ আমরা যে জগৎকে দেখছি, আমরা কি জীবনকে দেখছি, তিনি তার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন একটা প্রত্যয়ের কথা, একটা কনসেপ্ট তিনি উপস্থাপন করেছেন। এখানে আমি লিখেছি, তোমরা হয়তো খেয়াল করেছো, ইল্যান ভাইটা, যার বাংলা প্রতিশব্দ হিসেবে আমরা ব্যবহার করতে পারি প্রাণ প্রবাহ। প্রাণ প্রবাহ এমন এক শক্তি, কেমনতর শক্তি, বস্তুগত না, বস্তুর্ধ্ব সেই শক্তি। সেটা কেমন, জড়াত্মক না, সেটা হচ্ছে আধ্যাত্মিক বৈশিষ্ট্যে। সেই শক্তি কি করছে, প্রাণ প্রবাহ তার স্বকীয় গতি, তার দ্বারা প্রতিটি স্তরের নব নব সৃষ্টির মধ্য দিয়ে তার আনন্দ উচ্ছ্বাসের প্রকাশ ঘটাচ্ছে। অর্থাৎ এই ইলান ভাইটাল বা প্রাণ প্রবাহ নূতন নূতন সৃষ্টিকর্মের মধ্য দিয়ে তার স্বকীয়তাকে যেমনি করে উপস্থাপন করছে, ঠিক তেমনি করে তার আনন্দ, তার উপভোগ এর মধ্য দিয়ে। এবং এভাবে বলা হয়েছে, পূর্ববর্তী অবস্থা থেকে যে বর্তমান অবস্থায় এসেছি, বর্তমান থেকে যে ভবিষ্যতে এসেছি, কোনো স্তরই তার পূর্ববর্তী স্তরের সাথে কার্যকারণ শৃঙ্খলে শৃঙ্খলিত নয়। তাহলে কেমনতর সেই জীবন, কেমনতর সেই জগতের অবকাঠামো, তার বক্তব্য একেবারে সহজ। অর্থাৎ প্রতিটি কণায় কণায় জড় পদার্থে নব নব সৃষ্টি আলোকধারা। অর্থাৎ আলো যেমনি করে ঝলসে ওঠে পাথরে পাথরে ঘর্ষণের মধ্য দিয়ে, পাথরের মধ্যে কোথাও খুঁজে পাওয়া যাবে না সেই আলো, কিংবা কিন্তু সেই পাথরের ঘর্ষণের মধ্য দিয়ে যে বিস্ফোরণ ঘটে, যে আলো উদ্ভাসিত হয়, যে আলো, সে আলোর বিকিরণ সেটা হচ্ছে একেবারেই নূতন, তা পূর্ববর্তী স্তরে অনুপস্থিত। আর এই স্বকীয় বৈশিষ্ট্যটি ওখানেই থিতু হয়ে থাকে না, সেটা যেমনি করে জড় জগতের ক্ষেত্রে যেমনি করে কথাটি প্রযোজ্য, ঠিক তেমনি করে বলেছেন হেনরি বার্কস এ কথাটি, সে কথাটি প্রযোজ্য নীতি নৈতিকতা মানবিকতা মূল্যবোধের ক্ষেত্রেও এ বিষয়টি প্রযোজ্য। হ্যাঁ, যে বিষয়টি তোমাদের কাছে খুবই সহজ এবং প্রাঞ্জল, একটু চোখ খুলে তাকালেই বুঝতে পারবে, আমাদের এই ভারতীয় উপমহাদেশে যেসব নীতি নৈতিকতা মূল্যবোধকে আমরা লালন করি, পাশ্চাত্যের সভ্যতায় সব ক্ষেত্রে কিন্তু সেই নীতি নৈতিকতা মূল্যবোধ কিন্তু বৈধতা পায় না, গ্রহণযোগ্যতা নেই। ওদের কাছে অনেক কিছুই আছে যা বৈধ, আমাদের কাছে সেটা অবৈধ। শুধু অনৈতিক অবৈধই নয়, আমরা সেটা ভাবতেও পারি না। তাদের জীবনযাপনের যে পদ্ধতি, যে প্রণালী, তাদের যে মূল্যবোধ, আমাদের মূল্যবোধ থেকে নীতি নৈতিকতার কোনো কোনো বিষয়ে সম্পূর্ণরূপে বৈপরীত্যের স্পষ্ট ছাপ রয়েছে। তাহলে এই যে বিষয়গুলো, সেই বিষয়ের মধ্য দিয়ে হেনরি বার্কস বলতে চেয়েছেন, ইলান ভাইটাল বা প্রাণ প্রবাহের মধ্য দিয়ে জগৎ সে আদি থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ শক্তি, কেমন শক্তি, প্রাণ শক্তি, যা সময়ের সাথে সাথে স্রোতধারার মধ্য দিয়ে সামনে যে বহমান, জীবন যেমন কেমন স্রোতধারা নদীর মতো, প্রবাহমান নদীর মতো, সেই প্রবাহমান নদীর যে স্রোতধারা, সেখানে সেই নদীর যে পানি, সেই পানি কিন্তু তার স্রোতে নূতন নূতন তরঙ্গ ঢেউ হয়ে আসছে পড়ছে এক স্থান থেকে আরেক স্থানে, আসছে পড়ছে তার দুই তীরে। এমনি করে যে এগিয়ে যাওয়া, শুধুই কি এগিয়ে যাওয়া, নিশ্চয়ই না। এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় আবার থমকে, সেই স্রোতধারা যদি হয় আবার পশ্চাৎমুখী, তাহলে ফলাফলটি কেমন হবে,
তার উত্তরে বলেছেন হেনরি বার্কশ, তার ফলাফলটি হচ্ছে সুস্পষ্ট, অর্থাৎ জড়াত্মক পদার্থের সৃষ্টি। অর্থাৎ প্রাণ প্রবাহ যখন গতিশীল সামনের দিকে নব নব সৃষ্টির মধ্য দিয়ে আলোকধারা এই জীবনের এই জগতের কর্মের মধ্য দিয়ে, আর সেটা যখন উল্টোমুখী হয়, পশ্চাৎমুখী হয়, তখনই জড়াত্মক পদার্থের সৃষ্টি, তখনই উদ্ভব ঘটে জড়বস্তু। আর জড়বস্তু মানেই হিমায়িত প্রাণ। প্রাণ খুঁজে পেতে চায় সঞ্জীবনী সুধা, সে থিতু হয়ে থাকতে চায় না, সে ছুটে যেতে চায় আবার কোথায়, সামনের দিকে। ওই যে কে ছুটিয়ে নেয় সামনের দিকে, কোনো অদৃশ্য শক্তির পূর্ব পরিকল্পনার ফল? নিশ্চয়ই না। হেনরির বার্কশর বক্তব্য সুস্পষ্ট, ইলান ভাইটাল বা সেই আধ্যাত্মিক শক্তি, সে তার নিজেও পরিবর্তনের মধ্য দিয়ে, অর্থাৎ এই শক্তিও নিজে নিজে পরিবর্তনের মধ্য দিয়ে রূপে রঙে আবরণে অবয়বে সে কী করছে, সামনে আবার এগিয়ে যাচ্ছে। এই ছিল সৃজনশীল বিবর্তনবাদের মোদ্দা কথা। আর এ কথাটি তিনি যখন উপস্থাপন করেন ক্রিয়েটিভ এভলিউশন নামক গ্রন্থে, যা প্রথমত রচিত হয়েছিল 1907 সালে ফরাসি ভাষায়, এবং সেটি ইংরেজিতে রূপান্তরিত হয় 1711 সালে, এবং 1711 সালে ইংরেজি ভাষায় রূপান্তরের মধ্য দিয়ে এই গ্রন্থটি আবার বিশ্বের আনাচে কানাচে জ্ঞান পিপাসু মানুষের কাছে পাঠ্য, শুধু পাঠ্য নয়, আরাধ্য হয়ে উঠে। কারণ ডারউইনের মতবাদ যখন এই বিশ্ববাসীকে, অর্থাৎ বুদ্ধিজীবী শ্রেণীকে যখন দারুণভাবে নাড়া দিয়েছিল, সাড়া জুগিয়েছিল এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, আমাদের পূর্বপুরুষ পশু থেকে আমরা এই পর্যায়ে এসেছি ধাপে ধাপে, তার বিপরীতে যে বিরুদ্ধে যে যৌক্তিক বক্তব্য উপস্থাপিত হয়েছে ক্রিয়েটিভ এভলিউশন নামক গ্রন্থে, সে গ্রন্থটির এত বেশি যুক্তিযুক্ত, যার ফলশ্রুতিতে সেটা আমরা দেখতে পাই 1927 সালে কি হয়েছে, সেটার নোবেল পুরস্কারে লাভ করার সুযোগ ঘটেছে। আর এ কারণে সৃজনশীল সৃজনশীল বা সৃজনমূলক বিবর্তনবাদটি দর্শনের বিবর্তনবাদের আলোচনায় একটি উল্লেখযোগ্য বিষয় হিসেবে বিবেচিত। এখন আমরা তাহলে কোন দিকে যাই, কোন মতটাকে গ্রহণ করি, এটা হচ্ছে প্রশ্ন। আমরা এ পর্যন্ত আলোচনার মধ্য দিয়ে বোঝার চেষ্টা করেছি যান্ত্রিক বিবর্তনবাদ, বোঝার চেষ্টা করেছি উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ, দুটো মতেরই রয়েছে সীমাবদ্ধতা। আজকে আমি খুব সংক্ষেপে, সময়ের নির্ধারিত সময়ে বোধ হয় পার করে ফেলেছি আমি, তার মধ্য দিয়ে বলার চেষ্টা করেছি সৃজনশীল বিবর্তনবাদ বা সৃজনমূলক বিবর্তনবাদ, তার যে মোদ্দা কথাটি, সে কথাটি হচ্ছে কার্যকারণ শৃঙ্খলের মধ্য দিয়ে এই জীবনের কিংবা এই জগতের ব্যাখ্যা হতে পারে না। এই জীবন এবং জগৎ সে নব নব সৃষ্টির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, এক ইলান ভাইটাল বা প্রাণ প্রবাহ নামক আধ্যাত্মিক শক্তির মাধ্যমে, যে শক্তি নিজেও পরিবর্তিত হচ্ছে প্রতিনিয়ত, আর সেই পরিবর্তন রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে আলোর দোতনার ন্যায় আমাদের জীবন, আমাদের জগৎ। তাহলে কোথায় তার পরিণতি বলতে পারো? না, বলার তো সুযোগ নেই। এখন আমি যদি বলি, আমি না, তুমিও না, হেনরি বার্কশই বলেছেন, যদি বলি পরিবর্তনের মধ্য দিয়ে, আমাদের পরিবর্তনের মধ্য দিয়ে পরিণতি হচ্ছে এখানে, তাহলে কিন্তু সেই পারত পক্ষে
কার্যকারণের শৃঙ্খলকে স্বীকার করে নেওয়া হয়। অর্থাৎ কোথায় আমাদের পরিণতি, কোথায় আমার ভবিষ্যৎ, তোমার আমার ঠিকানা কিছুই আমরা জানি না। তাহলে আমরা যা কিছু জানি না, কোথায় আমার ঠিকানা, তোমার আমার অবস্থান, তোমার আমার পরবর্তী বংশধরের জীবন যাপনের যে পদ্ধতি, সে সম্পর্কে আমরা কি তাহলে এখানেই আমাদের চিন্তাধারা থিতু হয়ে থাকবে, নিশ্চুপ নিশ্চল হয়ে থাকব, আপনার মনে পুড়িব একা একই গন্ধবিধুর ধূপ? না, আমরা এগিয়ে যাব আমাদের যুক্তিকে শানিত করে, জীবনের ব্যাখ্যা দিয়ে, জগতের ব্যাখ্যাটি যেন আরো বেশি যুক্তিযুক্ত হতে পারে। কিভাবে, কেমন করে? হ্যাঁ, বিজ্ঞানীদের দেয়া নতুন নতুন তথ্যগুলোকে সংগ্রহ করে সেই লব্ধ জ্ঞানের মধ্য দিয়ে আবার আমরা সাজাব, আবার আমরা বুঝতে কিংবা অনুধাবন করতে চেষ্টা করব এই মহাবিশ্বকে। হতে পারি আমরা এই মহাবিশ্বের তুলনায় ক্ষুদ্রাতি ক্ষুদ্রতর প্রাণী, কিন্তু আমরা যে অন্য সব প্রাণীর থেকে আলাদা। ওই যে কোন কবি যেন বলেছিলেন, যে জীবন ধান শালিকের কিংবা বন বেড়ালের, সে জীবন হতে পারে না সৃজনশীল মানব কুলে। আমরা তো আর ধান শালিক নই, আমরা বন বেড়ালও নই, কারণ আমাদের মধ্যে রয়েছে স্বকীয় একটি শক্তি, বুদ্ধিবৃত্তি, আর এটাই হচ্ছে আমাদের হাতিয়ার। একাত্তরের হাতিয়ার যেমনি করে গর্জে উঠেছিল, ঠিক তেমনি করে প্রিয় শিক্ষার্থী বৃন্দ, প্রাণোচ্ছল তরুণ তরুণী বৃন্দ, আমাদের মধ্যে সেই হাতিয়ার, কোন হাতিয়ার? যুক্তি এবং যুক্তি, যুক্তির নিরিখে জীবনের এবং জগতের ব্যাখ্যা দিয়ে আমরা এই জীবনকে সাজাব, তাই জগৎকে সাজাব, তাহলে পরেই আমাদের আত্মতৃপ্তি। আর সবাই এভাবেই তোমরা তৃপ্ত হও, তোমরা বিষয়টি অনুধাবনের মধ্য দিয়ে আত্মস্থ করো এই জগৎ এবং জীবনের জটিলতাকে, তাহলেই হবে আমাদের মানুষ হিসেবে সার্থকতা। সবাই সার্থক মানুষ হিসেবে আগামী দিন এই সমাজে প্রতিষ্ঠা পাবে, এই প্রত্যাশা রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি। এখানেই থাকো, যত দূরে থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদ দূরত্ব তথা সামাজিক দূরত্ব বজায় রেখে জীবন যখন যেমন ঠিক সেভাবে তেমন করে নয়, তোমার মধ্যকার যে হাতিয়ার, সে হাতিয়ারকে ব্যবহার করে এগিয়ে যাবে সামনের দিকে। এই হোক আমাদের আজকের ব্রত। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।